আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি আজকে 2.5 কেজি গরুর মাংস ভুনা করব, তো সেই কারণে ওই পরিমাণে তেল দিয়ে দিলাম। আর এই তেলের ভিতরে আমি একটা ভাজা মশলা করে নিব, তো সেই কারণে আমি এখানে 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর হলো 4 পিস তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে হলো ইন্ডিয়ান রসুন 2টা, গোটা রসুন দিয়ে দিচ্ছি কুচি করে, আর এখানে 1 কাপের মতন দেশি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এই সবগুলো মশলা আমি ভালো করে ভেজে নিব, তারপর দা এই মশলাগুলো আমি পাতায় বেটে নিব। ভাজা মশলা, এই মশলাটা দিয়ে আজকে গরুর মাংস ভুনা করব। এটা সব আমি মশলাগুলা ভালো করে ভেজে নিচ্ছি। এই যে পেঁয়াজটা সুন্দর কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আমি একদম পেঁয়াজের বেরেস্তা করে যেভাবে নেয় ওরকম করে ভেজে নিব। আর এখানে হলো আমি জিরা দিয়ে আস্তা জিরা দিয়ে দিচ্ছি 2 চামচ, 2 চামচ আস্তা জিরা দিয়ে দিলাম। এখন হলো সবগুলো মশলা ভালো মতন ভেজে তারপর তো সুন্দর করে ছেঁকে উঠায় নিতে হবে। তো আমি একদম গোল্ডেন কালার করে নিব। এতে আমার পেঁয়াজ রসুন সব মশলাগুলা ভালো মতন ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এগুলো মশলাগুলো সব নামাই নিব, নামায় তারপর ঠান্ডা করে আমি পাটায় সুন্দর করে পিষে নিব, আর হলো ভালো মতন তেলটা ছেঁকে তারপর তা উঠায় নিতে হবে। এখন হলো আমি সবগুলো মশলা উঠায় নিব, যে একটা বাটিতে উঠায় নিচ্ছি। এটা আমি সবগুলো মশলা ছেঁকে নিয়ে নিছি, ওই তেলেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিব মাংস কষানোর জন্য। এখানে আমি 2টা বড় বড় ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে যত আমার 2.5 কেজি মাংস, তো ওই অনুযায়ী আমি 2টা বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এখন এই পেঁয়াজটা আমি একটু নরম করে নিব। এতে এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি 4-5টা, আর হলো দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, আর এখানে হলো আদা রসুন বাটা দিয়ে দিব 3 চামচ, আদা রসুন বাটা উঁচু করে 3 চামচ দিয়ে দিলাম, আর এখানে হলো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ, আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চামচ। এখানে 2.5 কেজি মাংস, ওই পরিমাণ অনুযায়ী আমি মশলা দিচ্ছি, ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি 3 চামচ, এই হলো আমার মশলা দেওয়া হয়ে গেছে। এখন হলো পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়, পানি দিয়ে সুন্দর করে কষাই নিব, আর লবণ দিব। এই তো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষাই নিব যাতে মশলার থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, উপরের দিকে তেলটা উঠে গেছে, দিব নাড়াচাড়া দিয়ে, তারপরে দিয়ে হলো চুলার আঁচটা বাড়াইয়া ঢাকনা দিয়ে ডেকে দিব যেন বলক চলে আসে তাড়াতাড়ি। তো এখন আমি ঢাকনাটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এতে মাংসটা বলক চলে আসছে, এখন হলো চুলার আঁচটা কমায়া তারপরে দিয়ে হলো আমি ভালো মতন কষাই নিব, আর হলো ঢাকনা দিয়ে ডেকে দিব, তাহলে মাংসটা দ্রুতভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন হলো আমি আর কিছু আলু দিয়ে দিব, আলু দিয়ে আবার মাংসটা কষাই নিব। এখানে আমি বড় বড় 3টা আলু কেটে দিয়ে দিচ্ছি, মাংসটা কিন্তু আমি আলু দিয়েই গুনা গুনা করব। এখন আমি এই আলুটা দিয়ে ভালো করে আর একটু কষায় ঝোলটা শুকায় ফেলবো, তারপরে তো হলো ঝোলের পানি দিব। আলুগুলো একটু বড় বড় সাইজ করে দিছি যাতে মাংসের সাথে সুন্দর মতন সিদ্ধ হয়, না হলে বেশি ছোট করে দিলে আবার আলুগুলো গলে যাবে, এই কারণে একটু বড় সাইজ করে দিছি। এখন আমি ঢাকনাটা ঢেকে দিব। এটা আলু দিয়ে সুন্দর করে মাংসটা কষাই নিছি, এখন হলো ঝোলের পানিটা দিয়ে দিব। মাংসটা আমার একদম সুন্দর মতো কষানো হয়েছে,
এতো এই জলের পানি দিয়ে সুন্দর মতন আলু আর মাংস সিদ্ধ হয়ে যাবে। আর এত পানি তো আমি রাখবো না, জলের পানিটা একদমই ভুনা ভুনা করবো। তো এখন আমি চুলার আঁচটা বাড়াইয়া তারপরে দিয়ে হলো ডাকনাটা ডেকে দিব। এতো আমি যে মাংসেতে জলের পানিটা দিছিলাম এই জলটা কিন্তু শুকাই গেছে অনেকটাই। তো এই পর্যায়ে এসে এরকম জল অবস্থায় থাকা অবস্থায় আমি যে একটা এক্সট্রা মশলা তৈরি করে রাখছিলাম, যে পেঁয়াজ রসুন মানে জিরা তেজপাতা শুকনা মরিচ দিয়ে এটা আমি পাতায় সুন্দর করে বেটে নিছি, যত তেল দিয়ে ভেজে বেরেস্তা করে নিছি, সে কারণে একটু তেল উঠে গেছে। তো অসুবিধা নাই, এই তেলটাও তো দিলে টেস্ট লাগবে। আর এই এই মশলাটা এখন আমি 2 চামচ দিয়ে দিব। এই যে 2 চামচ দিয়ে দিলাম, এখন ভালো করে এই যে মাংসের ঝোলের সাথে আমি মিশাই দিব, দিয়ে তারপরে বাকি ঝোলটা আমি শুকাই নিব। এই মশলাটা দিয়ে কোনো পাতলা ঝোল রান্না করলেও টেস্ট লাগবে অনেক। তো আমি আজকে একটু মাখা মাখাই করব, গুনা গুনা টাইপের। তো সুন্দর করে মিশাই নেই মশলাটা। এই মশলাটা দেওয়ার কারণে এক্সট্রা একটা টেস্টও আসবে, এক্সট্রা একটা ফ্লেভারও আসবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব আর ঝোলটাও শুকাই নিব। এই তো তরকারিটা রান্না করা কিন্তু হয়ে গেছে। আমি এরকমই ভুনা ভুনা করবো, মানে একটু ঝোল থাকবে হালকা মাখা মাখা গায়ে গায়ে, না হলে ভাতের সাথে খাবে তো সে কারণে। তো এখন আমি চুলাটা অফ করে দিব। এই তো আলু দিয়ে গরুর মাংসের বোনা রান্না করা হয়ে গেছে আমার। এই যেই মশলাটা দিয়ে রান্না করছি এই মশলাটা দিয়ে পাতলা ঝোল করেও পেঁপে দিয়ে রান্না করে খেতে পারবেন, খুব ভালো লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন এই খাবারটা। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।